আসসালামু আলাইকুম। আজকে কিডনি ডায়ালাইসিস নিয়ে রোগীর দুঃখ নিয়ে দুটা কয়েকটা কথা বলবো। গত দুদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ডায়ালাইসিসের ফ্রি বৃদ্ধির জন্য ডায়ালাইসিসের রোগীরা দিনব্যাপী আন্দোলন করতেছে এবং দুটো নিউজ দেখে খুব মন খারাপ হয়ে গেল। একটা নিউজে দেখলাম যে কিডনি রোগী বলছে যে ফি কমান না হলে বিষ দেন, আর একটা নিউজ দেখলাম পুলিশের ল্যাং খেয়ে ডায়ালাইসিস করা রোগী পড়ে অসুস্থ। এরকম দুটা নিউজ দিয়ে আসলে অত্যন্ত দুঃখজনক। আমি বেসিক্যালি কিডনি হসপিটালে কাজ করেছি অনেকদিন বা করছি, অনেক কিডনি রোগীর সংস্পর্শে আমি এসেছি, তাদের দুঃখ কষ্ট আমি শুনেছি, এই জন্য আমার মনটা খুব বিষণ্ণ এই নিউজটা দেখে। আসলে কিডনি রোগী বিশেষ করে যারা ডায়ালাইসিস পায় তাদের যে জীবনটা কত দুর্বিষহ, কত যন্ত্রণা এবং কত কষ্ট করে প্রত্যেকটা দিন বেঁচে থাকে একমাত্র কিডনি রোগী এবং তার পরিবার আসলে বুঝে। আমরা যারা কিডনি রোগী ডিলস করি তারা কিছুটা আইডিয়া করতে পারে। আমি অসংখ্য কিডনি ডিলস করেছি, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা রোগীর ইতিহাস একটা গল্পের বই লেখা যায়। এত কষ্ট, এত দুঃখ, এত জর্জরিত, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যদি রোগী কিডনি রোগী হয়, বিশেষ করে ডায়ালাইসিস পায়, তাহলে তার বেঁচে থাকা প্রত্যেকটা মুহূর্ত অনেক কষ্টকর। কিডনি ডিজিজ বিশেষ করে সিস্টেমিক ডিজিজ, এটা প্রত্যেক সিস্টেমটা এফেক্ট করে যায়। বিশেষ করে ESRD বলি, ইন্ড স্টেজ রেনাল ডিজিজ, যখন ডায়ালিসিস পর্যায়ে চলে যায় তখন প্রত্যেক সিস্টেমটাকে এফেক্ট করে। নিউরোপ্যাথি ডেভেলপ করে, হার্টকে দুর্বল করে ফেলে, ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়, শরীর শুকায় যায়, মাসেল ওয়াস্টিং হয়ে যায়, বিভিন্ন জয়েন্ট পেইন হয়, প্রেশার বেড়ে যায়, অনেক রকম জটিলতা হয়। তো এই যখন ডায়ালিসিস করতে হয় প্রত্যেকটা রোগী, প্রত্যেক ডায়ালিসিসই অনেক কষ্ট, শরীর থেকে রক্ত বের করে সেকে আবার রক্ত ঢোকায় দেয়, পাশাপাশি কষ্ট খরচ, প্রত্যেক ডায়ালাইসিসে মিনিমাম 2,000 থেকে 2,500 টাকা খরচ হয়। যেটা প্রতি সপ্তাহে 2 থেকে 3টা যদি একটা রোগী ডায়ালাইসিস করতে হয় মিনিমাম 5,000 থেকে 7,000 টাকা একটা পেশেন্টের ডায়ালাইসিস শুধু ফি লাগে, পাশাপাশি বিভিন্ন রকম ওষুধ মেডিসিন এই চার্জগুলো তো থাকেই, পাশাপাশি ট্রান্সপোর্ট ফি, যাওয়া আসা। বাংলাদেশে যেমন সব জায়গায় সব কেন্দ্রে ডায়ালাইসিস হয় না, সুতরাং দূর দূরান্ত যে ডায়ালাইসিস করতে হয়। আর একটা কিডনি রোগী সবসময় সুস্থ থাকে না, আজকে জ্বর, পরের দিন ইনফেকশন, পরের দিন প্রেশার বেড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, প্রেশার ফল করে গেছে, সুগার ফল করে গেছে, খিচুনি হয়েছে, কন্টিনিউয়াস ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের ভিজিট, হসপিটালে ভর্তি হতে হয়, সেখানে ভিজিটের ব্যাপার থাকে, বিভিন্ন পরীক্ষা নিয়ে করতে হয়, প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটার খরচ, পাশাপাশি অনেক সময় পেশেন্ট যদি বিভিন্ন দামি ইঞ্জেকশন নেয় রক্ত বৃদ্ধি করার, অনেক সময় ডায়ালিসিস পেশেন্ট রক্ত কমে যায়, সো প্রতি সপ্তাহে একটা দুটা করে যদি ইঞ্জেকশন দেয় রক্ত বাড়ানোর জন্য, মাঝে মাঝে রক্ত পুশ করতে হয় শরীরে, সব কিছু মিলে বিশাল একটা কষ্টকর। এবং আপনি যদি ডায়ালাইসিস বন্ধ করে দেন রোগী 2 দিন 5 দিন 7 দিনে রোগী মারা যাবে, হয় পেশেন্টের পটাশিয়াম বেড়ে যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হবে, পেশেন্টের হাতে শরীরে পানি জমে শ্বাসকষ্ট হয়ে যাবে, হয়ে পেশেন্ট মারা যাবে, অথবা পেশেন্ট আস্তে আস্তে শরীরে কিডনি টক্সিন জিনিস শরীরে জমতে জমতে, যেহেতু ডায়ালাইসিস করছেন না, পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, শরীরে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট হয়ে সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে শ্বাসকষ্টের রোগী মারা যায়। সো ডায়ালাইসিস না করলে ডায়ালাইসিস নির্ঘাত মারা যাবে, সুতরাং প্রত্যেকটা সময় সে এই মৃত্যুর সাথে যুদ্ধ করে এবং এই ডায়ালাইসিস না করলে যে মারা যাবে এই কষ্ট, অর্থকষ্ট, টেনশান, মানসিক কষ্ট সব কিছু নিয়ে একটা রোগী চলে। তাহলে কত কষ্ট হলে একটা রোগী, অনেকগুলো রোগী একটা আন্দোলন করে যে আমাদের পরীক্ষার ফি, ডায়ালাইসিসের ফি এগুলো কমান, কারণ তারা জানে যে আমি যদি ডায়ালাইসিস না করতে পারি তাহলে তাই মারা যাব। আপনি যদি 2টা নিয়ম হচ্ছে সপ্তাহে 3টা ডায়ালাইসিস করো, আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা 2টা ডায়ালাইসিস করি, সেখানে যদি 1টা ডায়ালাইসিস করে সপ্তাহে কোনোদিন সম্ভব না, সেরকম নির্ঘাত মারা যাবে। সুতরাং প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2টা ডায়ালাইসিস চালানো অনেক অনেক কষ্টকর, অনেক কষ্টকর, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, একমাত্র যে ফ্যামিলিতে একটা কিডনি রোগী বিশেষ করে ডায়ালাইসিস রোগী আছে তারাই এই রিয়েলিটিটা বুঝতে পারে। সবার সক্ষমতা হয় না যে কিডনি ট্রান্সপ্লান্ট করবে এবং সবার সে শারীরিক ফিটনেস থাকে না, কিডনি ট্রান্সপ্লান্ট করার এজ থাকে না, কিডনি ডোনার পায় না যে কিডনি দিবে, কোথায় করবে, অনেক ব্যয়বহুল, 8-10 লাখ টাকা লেগে যায়, 5-7 লাখ টাকা লেগে যায় ট্রান্সপ্লান্ট, সুতরাং সবাই ট্রান্সপ্লান্ট করতে পারে না। যতদিন বাঁচবে একটা রোগী ডায়ালাইসিস করে তাকে বাঁচতে হবে, একটা রোগী ডায়ালাইসিস করে অ্যাভারেজ বাজে 4-5 বছর, কেউ 2 বছরও মারা যেতে পারে, 6 মাসও মারা যেতে পারে, কেউ ঠেলে ঠুলে 7-8 বছর যেতে পারে, অ্যাভারেজ 4-5 বছর অ্যাভারেজ গড়। সো এই প্রত্যেকটা মুহূর্ত তাকে যুদ্ধ করে চলতে হয়। সুতরাং ডায়ালিসিস যেসব রুগী তাদের অবশ্যই সহানুভূতি হন, তাদেরকে ভালো একটা কথা বলেন, সুন্দর একটা সান্ত্বনা দেন, পারলে অর্থনৈতিক সাপোর্ট দেন, অথবা যদি ডায়ালিসিস পারেন
সেখানে সহযোগিতা করা বা ডায়ালিসিস সেন্টার যদি আপনার থাকে সেখানে একটু ডায়ালিসিস বিল কমিয়ে রাখা অথবা সরকার সর্বোপরি সরকারকে সহযোগিতা করতে হবে যে বিল কোনোভাবে যেন বৃদ্ধি না করা হয়। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।